This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। বাংলায় 7 জেলা সহ 15টি রাজ্য দিয়ে যাবে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। নমস্কার, আমি জহিতা, জানাবো বিস্তারিত। কংগ্রেসের আগামী কর্মসূচি ভারত ন্যায় যাত্রার নাম পরিবর্তন হলো। নতুন নাম হলো ভারত জোড়ো ন্যায় যাত্রা। বৃহস্পতিবার কংগ্রেসের তরফে এই যাত্রার রুট ম্যাপ প্রকাশ করা হলো। কংগ্রেস জানিয়েছে, এই যাত্রায় যেখানেই পারে তাতে যোগ দেওয়ার জন্য সমস্ত ইন্ডিয়া জোটের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। পশ্চিমবঙ্গের 7 জেলা সহ সারা দেশে মোট 110টি জেলা অতিক্রম করবে এবারের যাত্রা। উল্লেখ্য, এই যাত্রার প্রথম পর্বে অর্থাৎ রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় পশ্চিমবঙ্গ ছিল না। যাত্রাটি মণিপুরের রাজধানী ইম্ফল থেকে 14 জানুয়ারি শুরু হবে এবং 20 মার্চ মুম্বাইতে শেষ হবে। মোট এটি 15টি রাজ্য, 110টি জেলা এবং 110টি লোকসভা আসন অতিক্রম করবে। 67 দিনে 6,713 কিলোমিটার যাবে এই যাত্রা। উত্তরপ্রদেশে 20টি জেলায় 1,074 কিলোমিটার যাবে এই রাস্তা। সেখানে 11 দিন কাটাবে এই যাত্রা। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং পার্টির সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রাজ্যের ইনচার্জ রাজ্য কংগ্রেসের সভাপতিদের 3 ঘন্টার বৈঠকে এটি চূড়ান্ত হয়েছে। এবারে যাত্রার রুটে অরুণাচল প্রদেশকেও যুক্ত করা হয়েছে। শুনুন পটকা রাত দিন 7 দিন।